ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আমার চরিত্রটা পছন্দ হলে করবো, না হলে বলবো চেঞ্জ করো। তোমাকে যদি আমাকে নিয়ে কাজ করতে হয় তাহলে তুমি চেঞ্জ করে নাও। এবং আমি বহু কাজ এরকম ছাড়ি, বম্বের কত কাজ ছাড়ি ভাবতে পারবি না। তুমি বম্বের হাউস হতে পারো, তাতে আমার কি এলো গেল? একটা ভালো হাউসকে না করবো সে যদি আমায় না দেখো। প্রথম কথা, কাজ জানলে কাজের ডাক আসবে। দ্বিতীয় কথা, ভাগ্যটা কে নিয়ে পালাবে বলতো? 27 বছর স্বামী স্ত্রী সংসার করাটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু 27 বছর ধরে একটা 12 জনের ফ্যামিলিকে বেঁধে রাখাটা খুব ডিফিকাল্ট। টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, একদম সহমত। আর্টিস্টের নিশ্চয়তা কোনোদিনও ছিল না, এখন নেই। বাস্তবে তাকে কখনো মানে খুব রেগে যেতে দেখিনি, সবসময় একটা হাসি মুখ রয়ে গেছে, মানে তার হাসিটা খুব অকৃত্রিম। এরকম পর্দাতেও সেইভাবেই হাসাতে চলেছে, অপাদি রয়েছে। এই এই হাসি মুখটার জন্যই ওদের পর্দা এত রিফ্লেক্ট করো না তুমি বলো তো, মানে এইবার পিসি, তাই তো? আলেকজান্ডারের পিসি। হ্যাঁ, আলেকজান্ডারের পিসি, একদমই। ভাব, আমি আলেকজান্ডারের পিসি। এবং ওখানে একটা কথা আছে যে আলেকজান্ডারকে বলছে যে তোর জন্যই তো এত বড় ঘটনা ঘটলো, যে আলেকজান্ডার সেজেছে তোর জন্যই তো এরকম, তুই তো ডোবালি আলেকজান্ডার হয়ে। বলে সত্যিকারের আলেকজান্ডারের তো আর পিসি ছিল না, তার গরুও ছিল না, যদি থাকতো তাহলে মেসোপটেমিয়া থেকে ভারতবর্ষে যুদ্ধ করতে আসতে বেরিয়ে যেত। সেইভাবে হয় না এখন মানুষ, এখন জীবনটা খুব সিরিয়াস হয়ে গেছে, তো ওই জন্য সবাই ভাবে কমেডি ছবি চলবে কিনা, হাসির ছবি চলবে কিনা, বা মানুষের ভাবনার উপরেও নির্ভর করে যে যেরকম ভাবছে। তবে এই ছবিটা খুব নির্মল একটা ছবি, খুব শুধু যে কমেডি না, নির্মল আনন্দের একটা ছবি, নির্মল জীবনযাত্রা, সহজ জীবনযাত্রার একটা ছবি। এবং মানুষের জীবন সহজ হলে কত সুন্দর হয় তার একটা প্রতিফলন হচ্ছে এই ছবিটা। সব মিলিয়ে ছবিটা দেখে বাচ্চারাও যেরকম আনন্দ পাবে, বড়রাও সেরকম আনন্দ পাবে। এবং বাচ্চাদের, এখনকার বাচ্চাদের তো কোনো শৈশব নেই, এখনকার বাচ্চারা কিরমভাবে একটা বড় হচ্ছে, হ্যাঁ, একটা মোবাইল চাইল্ড সবে, তাদের কিন্তু এই ছবিটা বিশেষভাবে দেখা উচিত, তাদের পক্ষে এই ছবিটা খুব শিক্ষণীয়। ছোটদের ছবি আসছে এবং ছোটদের ছবি আগেও হয়েছে, ততটা কি ছোটদের দর্শক মহলে ছোটদের দেখা যায়, মানে ছোটরা যায়? আমি সমস্ত বাচ্চারা দেখেছি এবং আমাকে সবাই আমি টিচার বলেই জানে। এবং সমস্ত বাচ্চার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ টিচার এখানে কি করছে, স্কুলে নয় কেন? আমি বাচ্চারা খুব দেখেছে, ছোটদের ছবি হলে দেখে, নয়ন রহস্যও কিন্তু বাচ্চারা খুব দেখেছে। সুতরাং হ্যাঁ, ছোটদের ছবি হলে এখনও ছোটরা যায়। এবং ছোটদের নিয়ে যেতে গেলে কি হয় সুবিধে, পুরো পরিবার যায়, বাবা মা সবাই মিলে যায়, সবাই মিলে ছবিটা দেখতে পারেন। এবং যে কোনো হাসির ছবি, মজার ছবি, ছোটদের ছবি মানেই তো আমরা মজাটা এক্সপেক্ট করি, সেখানে কোনো সিরিয়াস খুব একটা ব্যাপার থাকবে না, মজা থাকবে। তাতে কি হয়, টিম ওয়ার্কটা খুব জরুরি, মানে একজন একটার ভালো অভিনয় করলে তো হবে না, প্রত্যেকের টাইমিং ম্যাচ করতে হবে, তবেই না সেই মজাটা বেরোবে। তো সবাই মিলে ওই যে একটা মজার কাজ, সেটা দর্শক যত উপভোগ করবে তত যারা বানাবে তাদের ভালো লাগবে, বা যারা অভিনয় করবে তাদের ভালো লাগবে। এমনিতে বাস্তবে তুমি কারোর পিসি, মানে পিসি হয়েছো? আমি তো সবারই মা, পিসি আর কোথায়, আমাকে তো আমি যারই পিসিমাসি হই না কেন সবাই আমাকে মাই বলে ডাকে, মা না হলে মামনি না হলে মণিমা, মা বলেই ডাকে। পিসি টিসির সঙ্গে আমি পিসি কাকিমা জেঠিমা বলে আমাকে কেউ এখনো পর্যন্ত ডাকে না বাড়িতে, বা আত্মীয় আমার চেনা জানা যত আছে সবার কাছেই আমি মা, মানে আন্টিটাও আমাকে, এবং আমার নাচের স্কুলের মেয়েরাও আমাকে মামনিই বলে। সুতরাং আমি কার পিসি বলতে পারবো না, আমি বোধহয় কারোরই পিসি নই। নতুন নাম বলো আলেকজান্ডারের পিসি হলে। তো একটু শুটিং, আমার যেহেতু বাবার কোনো বোন ছিল না, আমাদের বংশ যবে থেকে শুরু হয়েছে সেভাবে কোনো মেয়ে আছে বলে জানা যায় না, আমি প্রথম মেয়ে, তো সেই জন্য আমার না পিসি বলা অভ্যেসটা নেই। এবার আমি যখন আমার শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এলো, আমার বড়ের অনেকগুলো পিসি, মানে বাবাদের অনেকগুলো বোন, এবার সবাইকে পিসি বলতে গিয়ে আমি মাসিই বলতাম, যেহেতু আমার মাসি ছিল আমি মাসি বলতাম, ওই জন্য পিসি বলতে গিয়ে এখন আমি মাসিই বলে ফেলি সবাইকে। এবং একটু একটু শুটিং এর গল্পটা শুনি, মানে তোমার তুমি যার পিসি এটা খুব ছোট, তো তাকে নিয়ে কিভাবে শুটিংটা হলো? গদার পিসি আমি, গদা কার্তিক পুজোর দিন জন্মেছে, ওই জন্য গদা আমাদের কাছে কার্তিক ঠাকুর। গদাকে পিসি অসম্ভব ভালোবাসে এবং গদার বোনকেও পিসি খুব ভালোবাসে, কিন্তু খুব শাসনে রাখে, গদা যাতে বেপথে না চলে যায়।
এবং তার জন্য পিসি সমস্ত রকম ব্যবস্থা করে এবং পাড়ার ছেলেরা গ্রামের ছেলেরা যাতে বিপথে না চলে যায় সেই জন্য পিসি নিজের ঘর ছেড়ে দিয়েছে, তারা ব্যায়াম ট্যায়াম প্র্যাকটিস করবে, নাটকে রিহার্সাল দেবে এবং গ্রামে নাটক হয়ই হয়, প্রত্যেক বছর পুজোয় গ্রামে নাটক হয়, সে নাটকটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে কিন্তু নাটক হবে এবং নাটক স্পন্সর করবে পিসি, এই সব নিয়ে বিশাল একটা ওই যে মানে কোনো কিছুতে কোনো কিছু পাড়া ছেলেরা করবে, টাকা চাইতে গেলেই পিসি, কিন্তু বলবে কে, পিসির কাছে কথাটা পারবে কে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ পিসি সবসময়ই রেগে থাকে, পিসির সবসময়ই মাথা গরম, এই সমস্ত নিয়ে খুব মজার একটা ছবি, খুব শিক্ষামূলক একটা ছবি। তার সঙ্গে টনসা যাত্রাপালা যেটা বাংলার ঐতিহ্য এবং যেটা প্রায় লুপ্তপ্রায় শিল্প সেটা এখানে দেখানো হয়েছে, সেটাও খুব মজার আঙ্গিকে দেখানো হয়েছে। এবং টনসা যাত্রাপালা এখনও কীভাবে সার্ভাইভ করছে, তারা কীভাবে তাদের নিত্যদিনের যে খোরাক সেটা কীভাবে তোলে সেটাও এখানে দেখানো হয়েছে। এই প্রশ্নটাতেই আসছিলাম যে যাত্রা শিল্প লোকশিল্প আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বাংলা থেকে, মানে এটা কেন, মানে এটা তো সংস্কৃতি বাংলার, তো এটা থেকে কেন? অ্যাকচুয়ালি যাত্রা আগেকার দিনের মানুষের কাছে কী দেখেছো, ইলেকট্রিসিটি পৌঁছয়নি, টিভি ছিল না, এত কিছু দেখার সুযোগ হতো না, স্মার্টফোন ছিল না, সেই জন্য মানুষ যাত্রাপালা দেখতো। এখন কি এত অপশান হয়ে গেছে মানুষের কাছে, আর শহর কিন্তু এখন অনেকাংশে গ্রামের ভিতরে ঢুকে গেছে, এখন গ্রাম যে জায়গাগুলো ছিল এখন কিন্তু সেখানে শহরের তকমা পেয়ে গেছে, সুতরাং শহর অনেক বড় হয়ে গেছে গ্রামে, সেই জন্য যাত্রাপালাগুলো যাত্রা যে নাট মানে যে যাত্রাপালাগুলো হতো যে সেগুলো আর সেইভাবে লোকে দেখে না, যেরকম বাংলা কমার্শিয়াল ছবির ক্ষেত্রেও খানিকটা তাই, মানুষ আগে যে রিমেক হতো সেইগুলো অরিজিনাল ছবিগুলো ডাবড হয়ে এসে মানুষ এত সহজে দেখতে পায় যে ওই রিমেক ছবি এখন আর সেইভাবে দেখে না যতক্ষণ না কন্টেন্ট অরিজিনাল হচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে যাত্রাপালার ক্ষেত্রেও মানুষ এত এত কিছু এত সহজে দেখতে পায় যার জন্য যাত্রার ডিমান্ডটা অনেকাংশে কমে এসেছে, তবুও যাত্রা হয় না যে তা নয়, কিছু হয় অল্প কমে গেছে, কিন্তু সেইভাবে একটার সময় যাত্রা যেরকম রমরমা বাজাচ্ছিল এখন আর সেটা অনেকাংশে কম। এই যে অনেকে বলে যে বয়সের থেকে বেশি চরিত্রে অভিনয় করবো না, অনেকের এটা একটা মিথ রয়েছে, কিন্তু আমি তোমার ক্ষেত্রে যদি বলি তুমি মানুষীদের যে সিনেমাটা করলে সেখান থেকে একটু তোমাকে এজেন্ট দেখানো হয়েছে এবং এখানে পিসি, তুমি লক্ষ্মী কাকিমা সুপারস্টার করেছো, তো কোথাও গিয়ে তোমার কাছে এই ব্যারিয়ারটা বোধ হয় নয়, মানে তুমি চরিত্রটাকে আগে প্রেফারেন্স দাও? কোনো কালেই ছিল না, আমি যখন ছোট ছিলাম আমি 23 বছর বয়সেও মায়ের চরিত্রে প্যাট করেছি, সুতরাং কোনো দিনই সেটা ছিল না, আমার মনে হয়েছে অভিনয় অভিনয়, মানুষের ছবিতে আমার যা এজ তার থেকে অন্তত 15-16 বছরের বড় একটা চরিত্রে আমি পাঠ করেছি। এই আলেকজান্ডারের পিসি তা নয়, আলেকজান্ডার ছোট্ট ছোট, তার পিসির যেরকম বয়স হওয়া উচিত সেটাই বয়স, সেটা একদম ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় যে অভিনয়টা অভিনয় সেইখানে বয়সটা কোনো মানে আমি এই চরিত্রটা করবো না বা ওই চরিত্রটা করবো না, ভালো চরিত্র হলে অবশ্যই করবো সেটাই আমার মনে হচ্ছে মানে আমার জীবনের মানে প্রাধান্য আর কি, যে যদি কোনো ভালো চরিত্র হয় তাহলে সেটা আমি বয়সটা কনসিডার করেও করতে পারি। ইন্ডাস্ট্রির অনেকেই বলে যে ইন্ডাস্ট্রিতে একটা ধারা আছে, যদি একবার মা হয়ে যাও তাহলে পরপর মায়ের চরিত্র করতে হয়, কেউ যদি একবার ভিলেন খুব হিট হয়ে যায় তাকে পরপর ভিলেন চরিত্রে, সেটা তোমার ক্ষেত্রে কখনো প্রযোজ্য হয়েছে? এটা তো ঘটনা, এটা আমাদের ইন্ডাস্ট্রির ঘটনা যে একবার কেউ নেগেটিভ করে ফেলবে তাকে তো পরপর নেগেটিভ চরিত্রেই ভাববে, হ্যাঁ একবার কেউ মানে যে ধরনের যে চরিত্রটা করে তাকে সেই চরিত্রটাতেই ভাবা হয়, এটা আমার মনে হয় এটা প্রতিবন্ধকতা, এটা ভাঙা উচিত, এটা কেন ভাঙছে না আমি জানি না, সব কিছুই এত এগিয়ে গেছে এটা ভাঙা উচিত, যদিও খুব সম্মুখ গতিতে মানে খুব স্লোলি এটা ভাঙছে, যার জন্য আমি কী করি বিভিন্ন ধরনের চরিত্র করার চেষ্টা করি, কিন্তু এটা একটা ঘটনা যে মানে যে যে চরিত্রে পাঠ করে তাকে সবসময় সেই চরিত্রটাই ভাবা হয়। ক্ষেত্রে কখনো হয়েছে পরপর একই চরিত্র করে আছে এবং তা পরবর্তীতে তুমি না করেছো? আমি তো করবো না, আমি তো সবসময় পছন্দ করে আমার চরিত্রটা পছন্দ হলে করবো, না হলে বলবো চেঞ্জ করো, তোমাকে যদি আমাকে নিয়ে কাজ করতে হয় তাহলে তুমি চেঞ্জ করে নাও, এই এইভাবে আমি বলছি এরমভাবে করো, যেটা মৈনাকের সঙ্গে আমার হয়, মৈনাক হয়তো একটা ভাবলে আমি মৈনাকে বললাম দেখ মৈনাক এটা এরকমভাবে না, এটা এরকম এরকমভাবে করে নে, যেরকম চিনির শুটিংয়ের আগে আমরা বহুবার স্ক্রিপ্টটা চেঞ্জ হয়েছে, কারণ তখন সময় ছিল, কোভিড চলছিল, তখন ও অনেকবার আমি বলাতে স্ক্রিপ্টটা চেঞ্জ হয়েছে হয়েছে, তো সেটা আমি বলি হয় করে না আর না হলে আমাকে নিও না, এবং আমি বহু কাজ এরকম ছাড়ি, বহু ভালো ভালো কাজ আমি ছাড়ি, তাহলে আমি তো মানে ডেট দিয়ে শেষ করতে পারতাম না, এত কাজের অফার আমার কাছে আছে, মানে আমি 9-6 করে ফেলতাম বোধ হয়,
মানে সকালে বিকেলে রাতে এরকম শুটিং করতাম আমি যদি সব চরিত্র অ্যাকসেপ্ট করতাম, কিন্তু আমি তো ম্যাক্সিমাম লোককে বলি আমাকে নিও না, আমি করবো না। বহু বড় বড় ডিরেক্টরকে না বলি, বোম্বেতে না বলি, কালকেই বলেছি না করবো না, গতকালই বলেছি যে করবো না। বহু লোককে মানে বোম্বের কত কাজ ছাড়ি ভাবতে পারবি না, কত কাজ, মানে অবাক হয়ে যাবে যে কেউ বলবে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এটাই ঘটনা, এটাই সত্যি। আমার পিয়ার টিম জানে, আমার ম্যানেজার জানে, আমার কাছের লোকজন জানে যে আমি কত কাজ ছাড়ি যে আমার চরিত্র পছন্দ হয় না। তুমি বোম্বের হাউস হতে পারো, তাতে আমার কি এলো গেল? আমার না পছন্দ হলে আর সব থেকে বড় কন্ট্রাক্ট, হ্যাঁ আমার এতে না মিললে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনসে না মিললে আমি কাজ করবো। একটা কথা আসে এখান থেকে, অনেকেই তো চরিত্র ছাড়তে ভয় পায় যদি পরবর্তী সুযোগ না আসে, এটা অনেকের মধ্যে আছে যে একটা ভালো হাউসকে না করবো সে যদি আমায় না দেখো, সেই সেই জায়গাটা বোধহয় তোমার একেবারেই না, মানে আমি কাজটা জানি, আমি আমি সেরকমভাবেই কাজ করবো। প্রথম কথা, কাজ জানলে কাজের ডাক আসবে, দ্বিতীয় কথা ভাগ্যটা কে নিয়ে পালাবে বলতো? আমার কপালে যা আছে সেটা কে নিয়ে ছুটবে? আমাকেই নিয়ে ছুটতে হবে, সুতরাং দেখা যাবে। ভাবতে পারাটাও তো একটা মানে জায়গা, অনেকে ভাবতে পারে না গো এইভাবে। তো একটা কথা বলি যে তুমি মানুষের দিয়ে ছবিটা করলে এবং 50 দিন রমরমিয়ে চলছে এবং প্রথম ছবি তার হিট, এবং এই প্যারালালি যতগুলো বাংলা ছবি এসছে তারপর থেকে বেশ কয়েকটা ছবি হিট, কিন্তু বাংলা একটা মিথ হয়ে গেছে যে বাংলা ছবি কেউ দেখে না, বাংলা ছবি চলে না, তো এইটার কি কারণ মনে বলতে হয় তোমাকে? এটা তো ভেঙেও গেছে এই মিথটা, মাঝখানে বেশ কিছু বাংলা ছবি খুবই ঝাড় খেয়েছে, সত্যি আমারও ছবি ঝাড় খেয়েছে মাঝখানে, এমন একটা খুব ভালো ভালো ছবি যেগুলো খুব আশা নিয়ে মানুষ করেছিল সেগুলো চলেনি। যেরকম আমারই তিনটে ছবির নাম আমি বলতে পারি, দিলখুশ, চিনিটু, বগলা মামা। এই তিনটে ছবি যে এক্সপেকটেশন নিয়ে আমরা করেছিলাম, মনে হয়েছিল যেখানে ছবিটা যাবে, যায়নি ছবিটা, কিন্তু ওটিটিতে ছবিটা ভীষণ পছন্দ করেছে লোকে, ওটিটিতে প্রচুর লোকে দেখেছে, প্রচুর লোকে দেখেছে, কিন্তু লোক হলমুখী হয়, কী কেন কী কারণ জানি না। কিন্তু এই যে এটা আমাদের গল্প, এটা একটা মানে সমস্ত কিছুকে ব্রেক করে দিয়েছে, মানে তখনই 42 ডিগ্রি টেম্পারেচার, তখনই ভোট, তখনই ঝড়, তার মধ্যে লোকে ওরকম সিঙ্গেল স্ক্রিনে লাইন দিয়ে ছবি দেখেছে, আমার মনে হয় সেটা ছবিটার গল্প। এবং এই সময় সমসাময়িক সময়ে দাঁড়িয়ে যে মানুষের একাকিত্ব, মানুষের একা হয়ে যাওয়া, যে সবার মধ্যে থেকেও আমি একা, ছেলে মেয়ে হয়তো আছে সবাই সবার মধ্যে, তার মধ্যে থেকে আছে আমার যে আশা আকাঙ্ক্ষা সেগুলো গুরুত্ব না পাওয়া, বা সেগুলোকে যদি গুরুত্ব পায় তাহলে কীরকম হবে। এবং তার থেকেও বড় কথা, একটা মানুষের শেষ জীবনে একটা যে টুইস্ট, ওই যে অ্যাকসেপ্ট করে নেওয়ার গল্প, একটা অন্য বাড়ি থেকে তাকে ভালোবাসার যে গল্প, এই সমস্ত কিছু ওয়ার্ক করে গেছে। সুতরাং আমার মনে হয় যে কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয় এবং সেটাকে যদি সঠিক মানে অভিনয় দিয়ে, মাত্রা দিয়ে সেটাকে যদি প্রতি যদি জাস্টিস করা যায়, তাহলে আমার মনে হয় যে 42 ডিগ্রি টেম্পারেচারও যে বাঙালি ঘুমাতে ভালোবাসে দুপুরবেলা, সেও উঠে গিয়ে রোদের মধ্যে ছবিটা দেখে। এবং বাঙালি কেন, যে কোনো ভারতীয়, বাঙালি অবাঙালি নির্বিশেষে সবাই দেখেন। কারণ আমি যেদিন একদিন এতে গিয়েছিলাম, হলে গিয়েছিলাম, সেদিন দেখলাম একজন অবাঙালি ফ্যামিলি বললো আমরা কোনো ছবি মিস করি না, বিশেষ করে আপনার, আমরা সব ছবি দেখি, আজকে আমরা দেখুন আমরা পুরো ফ্যামিলি দেখতে এসেছি। মানুষের দিতে পরিচালনা চলে এলো এবং তুমি পরপর দুটো ছবিতে রয়েছো এবং পরের পরিচালনা খুব শিগগিরই শুরু করবে, তোমাকে কি পর্দায় পেতে পারি পরিচালক হিসেবে? না, আমার পরিচালক হিসেবে পর্দায় আমার এই মুহূর্তে কাজ করার ইচ্ছে নেই, তার কারণ আমার মনে হয় না যে আমি অতটা যোগ্য হয়ে উঠেছি পরিচালক হিসেবে। এবং আমি যেভাবে ছবি বানাতে চাই তার যে যা যা দরকার সেগুলো আমি যতক্ষণ না 100 ভাগ রেডি করতে পারবো ততক্ষণ আমি ছবির কাজে হাত দেবো। খুব যে ইচ্ছে আছে তাও নয়, সত্যি কথা যে খুব যে ইচ্ছে, আমার ডিরেক্টর হওয়ার ইচ্ছে কোনো কালেই ছিল না, আমার চিরকাল মানে আমি ছোটোবেলা থেকে স্বপ্নই দেখেছি আমি শিল্পী হওয়ার, সুতরাং কিন্তু পরিচালনার কাজটা আমি ভালো জানি, সেটা নৃত্য পরিচালনার ক্ষেত্রেও মানে পরিচালনাটাই আমার মধ্যে আছে, সংসার পরিচালনা বলো, নৃত্য পরিচালনা বলো, কোনো অর্গানাইজেশন পরিচালনা বলো বা ছবি পরিচালনা করো, আমি পারবো, কিন্তু এখনও সেটার সময় হয়নি এবং সেভাবে ভাবিও। সংসার পরিচালনার কথা বলে 27টা বছর,
মানে অনেকটা মানে অনেকটা সময়, এবং ইদানিং যে শোনা যায় যে প্রচুর বিচ্ছেদ, প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি হয় সম্পর্ক নিয়ে, সেক্ষেত্রে তোমাকে এই এই যে একসুতোয় বেঁধে রাখার এইটার মন্ত্রটা যদি তুমি একটু বলো না। 27 বছর স্বামী স্ত্রী সংসার করাটা খুব একটা ডিফিকাল্ট নয়, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা ভালো হলে সেটা হয়ে যায়, কিন্তু 27 বছর ধরে একটা 12 জনের ফ্যামিলিকে বেঁধে রাখাটা খুব ডিফিকাল্ট। 12 জন শুধু আমরা বাড়িতে থাকি, কিন্তু আমরা আত্মীয় স্বজন হচ্ছে 100 জন, আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান মানে আমরা 100 জন। সুতরাং আমি বলবো এই 100 জনকে বেঁধে রাখা, আমার পরে সবার বিয়ে হয়েছে, সব বউরা নতুন নতুন, আমার পরে 9টা দেওরের বিয়ে হয়েছে, আমার সবার প্রথম বিয়ে হয়েছে, তারপরে সবার বিয়ে হয়েছে, এই যে 100 জনকে বেঁধে রাখা এবং এই 12 বাড়ির মধ্যে 12 জনের 12 রকম মত, তাদেরকে একসঙ্গে বেঁধে নিয়ে 27 বছর চলাটা সত্যি ভালো পরিচালক না হলে মুশকিল আছে। অনেকেই বলে এবং ইন্ডাস্ট্রি অনেকের কাছ থেকে শোনা যায় যে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, এটাতে তো তুমি সহমত? টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, একদম সহমত, অনেকাংশে বাঁচিয়ে রেখেছে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে, কারণ টেলিভিশনের যারা দর্শক তারা খুব ডেডিকেটেড দর্শক এবং তারা সত্যি সত্যি হলে গিয়ে সিনেমাটা দেখতে পারে না, এবং তারা সত্যি সত্যি আমার মতো অনেক কিছু ওই ওটিটি হ্যান ত্যান এসব করতে পারে না, আমিও পারি না, আমি মানে ডিজিটালি ভেরি ইলিটারেট, তো সেই জায়গায় তাদের কাছে টেলিভিশনটা একটা বিরাট পাওয়া। সুতরাং টেলিভিশন একটা বড় সংখ্যক দর্শককে ধরে রেখেছে এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির একটা অনেক বড় অংশকে বাঁচিয়ে রেখেছে। ধারাবাহিক করো, সেই সময় ধারাবাহিকের স্প্যান ছিল 6 বছর, 5 বছর, এই এতটা বছর ধরে ধারাবাহিক চলতো, এবং ইদানিং তুমি জল থই থই শেষ করলে, সেটা খুব অল্প সময় না, 9 মাস এখনকার দিনে অনেকটা সময়, কিন্তু অনেক ধারাবাহিকই দেখা যায় যে 2-2.5 মাস শেষে শেষ হয়ে যায়, এটা কেন? মানে একটা একটা প্রোডাকশন হাউস, একটা প্রযোজন, এবং যারা আর্টিস্ট রয়েছে তাদেরও তো একটা অনিশ্চয়তা জায়গায় এসে দাঁড়ায়। আর্টিস্টের নিশ্চয়তা কোনো দিনও ছিল না, এখন নেইও, তবে হ্যাঁ যখন মেগা সিরিয়াল চলতো আর্টিস্ট মোটামুটি একটা ভেবে নিত এটা 2-3 বছর চলবে, সেটা একটা নিশ্চয়তা ধরে এগোনোর জায়গা ছিল, সত্যিই ছিল, যার জন্য যারা একটা সময় মেগা সিরিয়াল করেছে সেই মেগা সিরিয়ালের এতে তারা অনেক কিছু করতে পেরেছে, তবুও আমাদের মতো এখন সত্যি ধারাটা বদলেছে, এখন কোনো এখন টিআরপি নির্ভরশীল হয়ে গেছে, টিআরপি নেই বন্ধ করে দাও, এবার সব সিরিয়ালে তো টিআরপি হবে না, সবাই তো 1-2 নম্বর হবে না, সবার তো 8-7 টিআরপি হবে না, সেটা তো বুঝতে হবে, এরও নিশ্চয়ই ধারা পরিবর্তন হবে, আমি জানি না এখন কী স্ট্র্যাটেজিতে চলছে বা কীভাবে চালাতে চাইছে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে চ্যানেল, এবং দেখা যাক এরও নিশ্চয়ই কোনো একটা ধারা পরিবর্তন হবে, না হলে টেলিভিশনটা সিরিজে চলে যাবে যে এতদিন এরকমভাবে হবে, এত এপিসোডের গল্প হবে এরকম। যতই ভালোবাসার যথেষ্ট টিআরপি ছিল এবং সেটা নিয়ে অনেক দর্শকের নানান অভিমত হয়েছে, তো হঠাৎ করে শেষ হয়ে যাওয়াটা তোমার কাছে তো অপ্রত্যাশিত ছিল? না না, আমার কাছে অপ্রত্যাশিত ছিল না, আমাকে বেশ কয়েক মানে দুম করে কালকেই বলেছে, অনেক সিরিয়ালকে যেরকম বলে সেরকম নয়, আমরা প্রায় 10-15 দিন আগে জানতে পেরেছি, তবে আমার মনে হয়েছিল যে গল্পটা তো সবে একটা দিক খুলতে যাচ্ছিল এবং মানুষের প্রচণ্ড ভালো লাগার জায়গা, খুব মানে খুব মন দিয়ে যারা জল থই থইয়ের দর্শক তারা খুব মন দিয়ে সিরিয়ালটা দেখতেন এবং প্রত্যেক অনেক অনেক গৃহবধূরই আশা আকাঙ্ক্ষার যে জায়গাটায়, তো সেইখানে আমার মনে হয়েছে যে একটা এই স্লট লিডার, এত ভালো টিআরপি, এখন শেয়ার দেখা হয় সেটা ভালো, সব কিছুর দিক দিয়ে ভালো, তাহলে কেন এই ডিসিশনটা নিল? কিন্তু সবসময় মানে আর্টিস্টের তো সেইকার জায়গায় কোনো দায়িত্ব নয়, যে হাউস এবং যারা বানাচ্ছে মানে যে চ্যানেল তাদের মধ্যে যে যা বোঝাপড়া হয়ে তারা যা ডিসিশন নিয়েছে সেটা, তবে হ্যাঁ আমি শুনেছিলাম যে স্লট চেঞ্জ হবে, বন্ধ হবে না, প্রথমে বলেছিল বন্ধ হবে তারপরে বললো স্লট চেঞ্জ হবে, তো স্লট চেঞ্জ নিয়ে বোধহয় একটা আসলে স্লট চেঞ্জ করে দিলে তো সিরিয়ালের অনেকটা মান নষ্ট হয়, কারণ যে সময় যে দর্শক তারা ওই সময়টা নাও দেখে হ্যাঁ সেট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বোধহয় কিছু বোঝাপড়া এই গণ্ডগোলটাতে আর মত। তোমাকে নিয়ে অনেক কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে তুমি বলেছো চ্যানেলকে নিয়ে এবং প্রোডাকশন নিয়ে, এবং তা নিয়ে তুমি একটা পোস্টও করেছো, তো সেগুলো দিশে তোমার কানে গেছে এবং তুমি জানো সবটা, মানে হঠাৎ করে এই এই প্রসঙ্গটা কেন উঠে এসছে? হ্যাঁ, বোকা প্রচার কিছু কিছু জিনিসের, যেরকম মিথ্যে প্রচার হয় যেগুলো মানে এমন এমন কথা বলে যে আমি নাকি প্রচণ্ড রিয়্যাক্ট করেছি, আমি নাকি কেন করব, এটা তো খুব স্বাভাবিক, কোনো কিছুই তো চিরকালীন হবে বলে হয় না, যেটা কালকে বন্ধ হবে সেটা আজকে বন্ধ, এটা নেমে এবং এত বছরের প্রফেশনাল জীবনে আমার তো এটা সেট হয়ে গেছে আমার কাছে, সেখানে তো খারাপ লাগা অবশ্যই আছে, কোনো কাজ শেষ হয়ে গেলে এতগুলো মানুষের রুজি রুটি বন্ধ হয়ে গেল খারাপ লাগবে না, নিশ্চয়ই লাগবে সেটা, কিন্তু তার সেটা জানানোর প্রসেস আলাদা, সেটা আমি জানি, আমি কেন এরম করে বলবো, এই মিথ্যাচারগুলো এই মিথ্যা প্রচারগুলো কেন করে, এগুলো খুব খারাপ লাগে আর কি।
এর আগেও যখন ধারাবাহিকে ফিরেছো এবং তারপর যখন জল থই থই নিয়ে ফিরলে, তুমি বারবারই বলেছো যে তোমাকে ধারাবাহিকে নিতে গেলে একটা বেশ গল্প হতে হবে এবং গল্পটা তোমার পছন্দ হতে হবে। তুমি মাঝখানে বেশ কিছু বছর ধারাবাহিক করোনি, আবার যখন কামব্যাক করো তখন একেবারে অন্য গল্প নিয়ে কামব্যাক করেছো। এর মধ্যে আর কোনো প্ল্যানিং রয়েছে বা তুমি কি ফিরবে টেলিভিশনে? 6 বছর আমি মানে টেলিভিশনটা করিনি, টেলিভিশনে অভিনয় করিনি, এবং তারপরে দুটো গল্পই খুব খুব পছন্দের গল্প আমার। হ্যাঁ, টেলিভিশনে অবশ্যই আমি ফিরবো, টেলিভিশনে আবার কোনো ভালো চরিত্র নিয়ে অবশ্যই আমি ফিরবো। তবে আলেকজান্ডারের পিসি মুক্তি পাচ্ছে এবং ছোটদের ছবি বা ছোটরা দেখতে গেলে বড়রাও যাবে সিনেমা হলে, সব নিয়েই তো কি বলবে শেষে তুমি? আলেকজান্ডারের পিসির ছবিটা আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং সিনেমা আমরা বানাই হলে গিয়ে দেখার জন্য, সুতরাং অবশ্যই সব পরিবারে গিয়ে হলে ছবিটা দেখবেন। এটি খুব মিষ্টি ছবি, আপনাদের খুব ভালো।